আজ সকালে সল্টলেকের সিএ মার্কেট এবং জিডি মার্কেট সহ বিভিন্ন বাজারে ইডির আধিকারিকরা পর্যবেক্ষণে গিয়েছিলেন। কিছুদিন ধরে অভিযোগ আসছিল বেশি পরিমাণে জিনিসপত্রের দাম নেওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে ইডির আধিকারিকরা আচমকাই বাজারে হানা দেয়। মূলত সবজি মার্কেটে প্রথমে তারা ঢুকে খতিয়ে দেখে আলু পেঁয়াজ সহ অন্যান্য সবজি এবং জিনিসপত্রের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা। পাশাপাশি তারা মাছের বাজারেও হানা দেয়। সেখানেও তারা দেখেন মাছের দামও ঠিকঠাকভাবে নেওয়া হচ্ছে কিনা। এরপর কোনো ব্যবসায়ী পেঁয়াজ বা আলুর গোডাউনে স্টক করে রেখেছে কিনা তাও খতিয়ে দেখেন তারা, এবং সরকারি নিয়ম মেনে সবাইকে জিনিসপত্রের দাম ঠিকঠাক নিতে হবে। গোডাউনে কাঁচা জিনিসপত্রে স্টক করে রাখা যাবে না, নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেক বাজার কমিটিকে এবং ব্যবসায়ীদের, এমনটাই জানান ইডির আধিকারিকরা। এটা কোথা থেকে আনছেন?